আসসালামু আলাইকুম তাহমিনাস ডাইনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে নাস্তার একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে বাটিতে আমি নিয়ে নিলাম হাফ কাপের চেয়ে কম একটু দুধ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ চিনি। দুধটা নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপর দিতে হবে, ঠান্ডা দুধ দেওয়া যাবে না। আর চিনিটা দেওয়ার পরে আমি চিনিটা দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আজকে আমি আপনাদের সাথে নাস্তার একটি রেসিপি শেয়ার করছি, যেটা সকালে এবং বিকালে খেতে অবশ্যই ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা আমি ভালোভাবে দুধ এবং চিনির সাথে মিশিয়ে নেব। একদম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখন আমি আপনাদের সাথে একটা কথা বলে নেই, যে ছোটবেলায় আমরা খেতাম এটাকে ক্রিম বল নামেই বলা হতো আমাদের দিকে, আপনারা কি নামে জানেন আমি জানি না। তো দুধ চিনিটা মেশানো হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিলাম। আর এই বাটিতে আমি আগে থেকেই 1 টেবিল চামচ ইস্ট একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিলাম 30 গ্রাম বাটার। এই বাটারটা দেওয়ার পরে এখন আমি আটার সাথে ভালোভাবে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একদম ভালোভাবে মেশাতে হবে, ঠিক এভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে একটা কথা বলে রাখি, যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনুগ্রহপূর্বক। আর এখানে আমি দিয়ে দিলাম মিশ্রণটা, যেটা দুধ চিনি এবং ডিম দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে একটা ডো বানিয়ে নিব। যদি নাস্তার আইটেমটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যেন রেসিপি তৈরি করার সাথে সাথে শেয়ার করার সাথে সাথে আপনাদের সাথে আমি আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো ডোটা একটু নরম হয়েছে, এখন আমি আরও একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। ডোটা বেশি নরম হলে তারপরে আরও একটু ময়দা দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো একদম খুব নরম আবার খুব শক্ত কোনো রকমই করা যাবে না, মিডিয়াম নর্মাল ডোয়ের মতো ডোটা তৈরি করতে হবে। এখন আমি এটাকে মতে নিচ্ছি, ভালোভাবে মসৃণ করার জন্য। আর ডোটা মতে আমার 5-6 মিনিট সময় লেগেছে। এখন আমি ডোটা রেডি করার পরে বাটিটাতে আমি নর্মাল অয়েল দিয়ে একটু গ্রিজ করে নিচ্ছি, হাত দিয়ে করছি আমি এটা। এখন এখানে আমি ডোটা রেখে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপিং করে রেখে দেব, ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত। ঠিক এভাবে আমি র্যাপিং করে রেখে দিলাম। তো দর্শক, দেখা হবে ডোটা ডাবল হওয়ার পরে। সারাদিনে আমি ডোটা রেখেছিলাম, এখন দেখুন ডোটা কি সুন্দর ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে। আমি প্লাস্টিকটা আমি খুলে নিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আবার এই ডোটাকে আমি বাতাসটা বের করে সুন্দরভাবে মথে নেব। ডোটা পারফেক্ট হলে এভাবে ফুলে উঠবে।
এখন আমি ভালোভাবে মুহূর্তে নিয়ে তারপর আমি রেখে বেলে নিব। ঠিক যেরকমটা প্রয়োজন আমার এই ক্রিম বল বানানোর জন্য, ততটুকুই পাতলা করে আমি বেলে নিব। এটা বেলতে একটু সমস্যা হয়, কারণ ডোটা পরে রাবারের মতোই স্টিচি হয়ে যায় সেই কারণে, কিন্তু কিছুক্ষণ 2-1 মিনিট বেলার পরে আবার স্বাভাবিকভাবেই বেলা যায়, কোনো সমস্যা হয় না। এটা আমার বেলা হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন। আমি এখন দেখিয়ে দিব যে কতটা মোটা রেখেছি, দেখুন। ঠিক এরকমটাই মোটা রাখতে হবে বলটা বানানোর জন্য। এখন আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এই কাটার না থাকলে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন, স্টিলের গ্লাস দিয়ে কোনো সমস্যা নেই। ডোগুল কাটা হয়ে গেলে আমি বাড়তি যে আটাটা থাকবে সেটা উঠিয়ে নিব, আর উঠানোর পরে পরবর্তীতে আমি ঠিক এইভাবেই বাকি আটাটা দিয়েও বলগুলো তৈরি করে নিব। এটা কাটার পরে যেহেতু একটু স্টিচ হয়ে ছোট হয়ে এসছে, তাই হাত দিয়ে আমি একটু হালকা করে প্রেস করে দিব যেন পুরুত্বটা ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিম বলগুলো রেডি হয়ে গেল। তারপর আমি চলে যাব ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে বলগুলো ছেড়ে দিচ্ছি, আর তেলটা গরম খুব বেশি করা যাবে না, খুব বেশি হিট করলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। আর একটু হিট হওয়ার পরে জালটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠছে, লো আছে, এগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু বাইরে থাকে অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে, কারণ যেহেতু মিষ্টি জিনিস তাই হালকা আছে। আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হয়ে গেছে। ফুলে ডাবল হয়ে যাচ্ছে সবগুলোই। এই বলগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, দেখতে পাচ্ছেন কেমন। আমি এখন উঠিয়ে নিচ্ছি, একদম ফুলে গোল হয়ে গেছে। তো এইভাবে সব বলগুলোই আমি ভেজে নিব। তারপর যে কাজটা করব, একটা বাটিতে আমি চিনি নিয়েছি, আর দেখুন আমার সব বলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই বলগুলোতে একটু চিনি ভরিয়ে নিব। এই স্টেপটা আপনারা না চাইলে বাদ দিতে পারেন। যারা চিনি পছন্দ করেন না তারা অবশ্যই এই স্টেপটা বাদ দিবেন, কিন্তু আমি চিনি দিয়ে নিচ্ছি, কারণ এটাতে দিয়ে দেখতে ভালো লাগে আর আমার কাছে এইভাবে খেতেও ভালো লাগে। তো রেডি হয়ে গেল আমার ক্রিম বল। সকালে এবং বিকেলে বাচ্চা এবং বুড়ো সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, এটা খেতে খুবই টেস্টি, আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।